নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান জ্যোতিষ অনুন্নাদির অনুষ্ঠান। আজ তো আকাশে বাতাসে একটা বিষাদের সুর রয়েছে, বিজয়া বলে কথা। যদিও একেটি পরিবারের পুজোয় এখনও দেবীর নিরঞ্জন হয়নি বলে আপনাদেরকে বিজয়া শুভেচ্ছা আমরা জানাচ্ছি না, কিন্তু এটা তো সত্যি যে পুজোর যে উন্মাদনাটা ছিল, পুজো নিয়ে আমাদের যে একটা দীর্ঘ প্রতীক্ষা, অপেক্ষা, পুজোর আনন্দ সবটাই এবারে আস্তে আস্তে ওই বিষাদে পরিণত হবে। মা চলে যাচ্ছেন, কিন্তু তার সঙ্গে আরও একটা ব্যাপার তো রয়েছে, সেটা হচ্ছে মা আবার আসবেন। আর মা মূর্তি বিসর্জন হবে, কিন্তু তিনি চলে যাচ্ছেন এমনটা তো নয়, তিনি তো আমাদের সঙ্গেই আছেন, তিনি তো আমাদের সঙ্গে থাকেন। আর তার শুভাশিস, তার মঙ্গল যদি সত্যি আমরা আমাদের মধ্যে নিতে চাই, গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকেও খানিকটা এগিয়ে আসতে হবে বই কি। শুধু দুর্গাপুজোর চারটে দিন আমরা বিভিন্ন রকমভাবে মায়ের আরাধনা করলাম, তার কাছে নানান জিনিস প্রার্থনা করলাম, আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলোকে চেয়ে নিলাম, শুধু এমনটা তো না, সারা বছর আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদেরকে ভালো রাখার এবং তার জন্য যথাবিহিত পদক্ষেপ নেওয়ার। দেখুন, যেরকম দেবী দুর্গার আরাধনা সমাপ্ত হতে চলেছে, তেমনই কিন্তু দেবী কালিকার আরাধনা হবে, অর্থাৎ কালী পুজো, দীপান্বিত অমাবস্যায়, সেটাও একেবারে সন্নিকটে। আপনারা জানেন যে বিজয়া দশমী মানেই তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো, ঠিক তার 15 দিনের মধ্যে দীপান্বিত অমাবস্যা। তো এই যে দীপান্বিত অমাবস্যা নভেম্বরের 4 তারিখ, সেজন্য ইতিমধ্যে প্রচুর মানুষ তারা ভেবে নিয়েছেন যে হ্যাঁ, এই সময়টায় আমরা অবশ্যই আমাদের জীবনের অন্ধকারটাকে দূর করে দেবো, এবং তাদের জীবনের অন্ধকার দূর করে দেওয়ার জন্য তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একটি হাত বেছে নিয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সেই হাত জ্যোতিষ অনুন্নাদির হাত। কেন দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বললাম, কারণ জ্যোতিষ অনুন্নাদি মানে তার সঙ্গে আপনি পাবেন 40 বছরের অভিজ্ঞতা, ধারাবাহিকভাবে কাজ দেওয়ার ক্ষমতা, একজন মানুষ যিনি নামেও অনন্যা এবং কাজেও অনন্যা। স্বাগত জানবো আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি তারা সাধিকা জ্যোতিষ অনুন্নাদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সোমা, তেমনি আজও আছে দিদি। এখনই বললেন না যে তার আরাধ্য তারামা, তিনি তার চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছেন। তো তারামা এবং তার আরাধনা, তার কাজ, তার জন্য বা তার যে কাজের পদ্ধতি, তার মাধ্যমে প্রচুর মানুষকে উপকার দেওয়া, তাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করানো, এটা তো অনুন্নাদি বহুদিন ধরে করে চলেছেন। আবার দেবী কালিকার আরাধনা হবে সামনে দীপান্বিত অমাবস্যায়। আমরা এর আগের অনুষ্ঠানে আলোচনা করছিলাম দিদিকে, আমি জানতে চাইছিলাম যে দিদি, মানুষ যে আপনার কাছে পৌঁছে যান, এত তাদের প্রত্যাশা, এত তাদের চাহিদা। কেউ চাইছেন যে আমার ছেলেমেয়ে একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে, দিদি কিছু একটা আপনি করে দিন। কেউ চাইছেন যে এত পয়সা খরচা করে, এত পরিশ্রম করে, দিদি নিজেদের শখ আহ্লাদ সমস্ত বিসর্জন দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার পেছনে দিচ্ছি, একদম পড়াশোনায় মন নেই, যবে থেকে অনলাইন ক্লাস হচ্ছে শুধু মোবাইলে গেম খেলছে, বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, মিথ্যে কথা বলছে, টাকা চাইছে, সমস্ত কিছু তার চাহিদা বেড়ে গেছে, পড়াশোনা সে করছে না। কেউ হয়তো বলছে যে সমস্ত কিছু ঠিক আছে দিদি, আপনি নিজে বলুন, এত ভালো চাকরি করছে ছেলে, কত টাকা রোজগার করে, কিন্তু সমস্ত টাকা সে একটি বাজে সম্পর্কে জড়িয়ে পড়ে নষ্ট করে ফেলছে, বিয়েতেও মন নেই, ঘর সংসারও তার হচ্ছে না, আমরা কি করবো। তো এই যে এত মানুষের এত প্রত্যাশা নিয়ে তারা আপনার কাছে চলে আসেন, বা কোনো হয়তো মহিলা এসেছেন তার সুখের সংসার সমস্ত কিছু রয়েছে, বাড়িতে সন্তান সমস্ত কিছু রয়েছে, কিন্তু স্বামী একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তিনি প্রায় ঘর ছেড়ে যায় যায়, এরকম একটা জায়গা। তো মানুষের চাহিদার তো শেষ নেই, মানুষের তো সমস্যার শেষ নেই, প্রত্যাশারও শেষ নেই, আপনি কি করে এত মানুষকে কাজ দেবেন একসঙ্গে? এতগুলো মানুষকে একসঙ্গে কাজ দেয়াটার জন্যই তো আজকে আমি 40টা বছর পেরিয়ে এলাম, এত লোককে এইভাবে কাজ দেওয়ার জন্যই 40টা, এবং সেই কাজটা কিন্তু আমি ভালোবেসে করি, যে আমার কাছে এসছে, হ্যাঁ হয়তো কারোর হয়তো কেউ তাড়াতাড়ি চায়, সেখানে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু হবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, হয়ে যাবে কাজ, কিন্তু এইভাবে দিয়ে এসছি এবং কাজটাকে ভালোবেসে করতে হবে। কাজটাকে ভালোবেসে যদি কেউ করে, আমার মনে হয় নিশ্চয়ই অবিয়াসলি তার কাজ হয়, ঠিক এটা সত্যি কথা, কাজকে ভালোবেসে যদি কেউ করে তাহলে নিশ্চিতভাবে তার কাজ হয়। ধরো আমি একটা কথা বলেছেন, আমি একটা রান্না যদি করি সাপোজ, সেই রান্নাটা যদি আমি মন দিয়ে যে আমি লোককে খাওয়াবো সুন্দর করে করব, মন দিয়ে রান্না করব, আবার যদি হয়তো একটা সামান্য ভাত, হ্যাঁ ওটাই আমি ঠিক করে করতে পারলাম না, কারণ আমার মনটা নেই, ভাতটা নষ্ট হয়ে গেল, এটাই হলো ব্যাপার। যা কিছু করো মন দিয়ে করো, আমার কাছে একজন মানুষ আসছে এটা তোমার মাথায় রাখতে হবে, সেই মানুষটা আমাকে বিশ্বাস করে আমার কাছে ভালো হওয়ার জন্য এসছে, আমাকে তাকে ভালো করতে হবে, এইটা যদি থাকে কারোর মাথার মধ্যে, সে অবভিয়াসলি পারে, আমি এটা বিশ্বাস করি, কারণ আমি ছোট থেকেই এই বিশ্বাস নিয়ে এসেছি,
আজও সেই বিশ্বাস আমার অটুট, কারণ আমি চাই মানুষ ভালো থাকুক। দিদি যে কথাটা বললেন সেই কথা সূত্র ধরেই অবশ্যই আমরাও কিন্তু চাই যে আপনারা ভালো থাকুন এবং তার জন্য আপনাদেরকেও সামান্য কিছু উদ্যোগ নিতে হবে। দেখি আমাদের সঙ্গে অনুষ্ঠানে কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ দিদিকে নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? আমি মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট মায়াগ্রাম থানা সরমহল। কার সম্বন্ধে জানতে চান? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার চেনা পরিচিত কেউ এসেছেন দিদির কাছে? হ্যাঁ আমার দিদির জামাই গেছিলেন, ও পেয়েছেন, উপকৃত হয়েছেন, ওই জন্যে জানতে চাই। আচ্ছা, আপনার এক আত্মীয় তো তিনি এসেছেন দিদির কাছে, সমস্যা নিয়ে তিনি উপকৃত হয়েছেন, সেটা শোনার পর ওনার মধ্যে মনে হয়েছে যে তাহলে আমার ছেলে আমার দেখানো চল যেতে পারে। বলুন, হ্যাঁ বলুন, আপনার ছেলের নাম ডিটেইলস বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, আমার মেয়ের, হ্যাঁ 23 মে 1998। 23 মে, হ্যাঁ হ্যাঁ 1998। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় কখন? সময়টা মনে 11:47 দুপুর। হ্যাঁ দুপুর না রাত? না দুপুর, দুপুর 11:47 মানে সকাল 11:47। সময় তো বললেন আপনি, জন্মস্থান কোথায়? জন্মস্থান ওড়িশা, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। কোথায়? ওড়িশা, ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ। আচ্ছা, আপনার মেয়ের নাম কি দিদি? ব্রততী মহাকুল। ব্রততী, হ্যাঁ বেশ বেশ। লগ্ন সিংহ রাশি মেষ নক্ষত্র অশ্বিনী, আপনার জানা আছে? আমি জানি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, সিংহ লগ্ন। হ্যাঁ তাই তো বললাম আমি, তাই বলেছেন দিদি। হ্যাঁ হ্যাঁ। আর গণ হলো দেবগণ, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলবো। কোথায় আসলে একটু লাইনে থাকুন। ডেট অফ বার্থ আরেকবার বলুন। 23/5/1998। সকাল 11:47 বলেই দিয়েছি, এইবার বলবো। একটু ধরে থাকবে না? আচ্ছা, প্রথমত বলি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার জানার বিষয় হলো ওর কেরিয়ার এবং বিবাহ, তাই তো? দাঁড়ান আমাকে বলতে দিন আগে। প্রথমত আমি যেটা বলবো, ওর পড়াশোনাটা হলো আর্টস ওরিয়েন্টেড, হ্যাঁ সায়েন্সও নয় কমার্সও নয়, ভুল না ঠিক আগে বলবেন। হ্যাঁ ঠিক। দ্বিতীয় নম্বর কথা আপনাকে আমি বলি, আপনার মেয়ের কিন্তু প্রচণ্ড মাথা গরম দিদি, ধৈর্যের অভাব, মাথা গরম এবং মনের মধ্যে ভয় ভীতি আতঙ্ক সব সময়, ও খুব একটা টেনশন করে, ভুল না ঠিক আগে বলুন। হ্যাঁ এবং ও সব সময় টেস্টি খাবার খাওয়া এগুলো ওর ভীষণ পছন্দের, তাই তো? এবং যে কোনো কাজ করে ওর কাজের মধ্যে কিন্তু বাধা, হওয়া কাজ একবারে হতে চাইবে না। হ্যাঁ, এবং যেটা আমি দেখতে পাচ্ছি ওর হরোস্কোপের মধ্যে, নিজের পছন্দে বিয়ে করা, বিয়ে করে সেই বিয়ে কিন্তু না টেকার খাতায়, ভুল না ঠিক? বিয়ে করে নিয়েছে এই এপ্রিলে 27 তারিখ। আমি তো বলতে বলছি দিদি, সেটা বললেনই যে নিজের পছন্দে বিয়ে করে নেবে, সেই বিয়েটা না টেকার খাতায় প্রবলেম হবে, বিয়েতে কিন্তু পারিবারিক জীবনে ঝামেলা হবে সোজা কথা। বুঝতে পেরেছেন আপনি? ও দেখবেন ও খুব টেনশনে থাকবে, এক এক সময় হতাশা থেকে না সুইসাইডের টেন্ডেন্সি আসবে ওর মধ্যে, মারাত্মক হতাশা। আপনি এই বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন যাতে এই ধরনের মানসিকতা ওর মধ্যে না আসে, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারেন গ্রহ সংস্কার করুন যদি ওকে ভালো রাখতে চান। সবে তো বিয়ে করেছে, কয়েকটা মাস যেতে দিন, দেখতেই পাবেন সব।
না তার আগে ও চাকরির ব্যাপারটা, ও ডিএলএড পরীক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি শুনুন, চাকরির ক্ষেত্রে আপনাকে আমি বলে দিচ্ছি, চাকরির ক্ষেত্রে এই মানে ওর ডিসিশনটাও ঠিকঠাক নিতে পারে না। চাকরির ক্ষেত্রে ওকে যেটা করতে হবে, আপনি ইমিডিয়েট এখন ওর যাতে কর্মটা পায় সেই জন্য, এবং মনের মতো কর্ম পাবে না, পেতে দেবে না, কিন্তু কিছু কর্ম করবে। ওর বুদ্ধির ভুল, দেখুন বিয়েটা করলে এটা একটা বুদ্ধিভ্রষ্ট যোগ ওর ছকের মধ্যে রয়েছে, করে ফেললো একটা ভুল, হ্যাঁ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো। কাজেই ইমিডিয়েট আপনি ওকে এই জায়গাগুলো ঠিক করুন, না হলে আপনাকেই পস্তাতে হবে, কারণ আপনি তো মা, ও চোখের সামনে খারাপ থাকবে সেটা আপনি সহ্য করতে পারবেন না, বুঝতে পেরেছেন? একটাই মেয়ে না। হ্যাঁ, আপনি ইমিডিয়েট তাড়াতাড়ি এগুলো ঠিক করে নিন, যান। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য। আপনি যে ফোন করেছেন তার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনি আপনার মেয়ের জীবনটাকে বাঁচাতে চান, এবং সেটা খুব স্বাভাবিক, মেয়ের জীবনকে আপনি বাঁচাতে চাইবেন। তার জন্য আপনাকে আরেকটু ইনিশিয়েটিভ নিতে হবে দিদি। অলরেডি যে কাজটাও করে ফেলেছে তার যতটা সুফল ভোগ করার, ততটা যাতে ওকে ভোগ করতে না হয়, যাতে সেটাকে খানিকটা হলেও ব্যালেন্স করা যায়, ম্যানেজ করা যায়, ওর মানসিক পরিস্থিতিটা যাতে ঠিক থাকে, ওর ক্যারিয়ারের জায়গাটা যাতে সেট করতে পারে ও নিজেকে, ও যাতে পারিবারিক জীবনে শান্তি পায়, তার জন্য আপনাদেরকেও আরেকটু উদ্যোগ নিতে হবে। কারণ আপনারই তো সন্তান, তার সমস্ত ভালো মন্দের দায়িত্ব আপনাদের, তো সেই ভালো মন্দের দায়িত্ব যদি আপনি পালন করতে চান এবং মনে করেন যে হ্যাঁ অনন্যাদির মতন একজন মানুষ যিনি অত্যন্ত যত্নের সঙ্গে একেবারে আন্তরিকভাবে আপনার ঘরের লোকের মতন করে আপনার প্রবলেমটাকে বুঝবেন, শুনবেন, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেশনের কথা আমি বলবো, দিদি অনলাইনে থাকছেন আপনাদের জন্য, এবং 7596853615 এই যে নম্বর, এই নম্বরটাতে ফোন করে আপনি অনলাইনের জন্য স্লট বুক করতে পারেন, দিদিকে অনলাইন কনসালটেশন আপনি দেখাতে পারবেন। অবশ্যই সেটা কিন্তু পেয়েবল, নন পেয়েবল নয়, যে আপনি ফোন করে বললেন যে আমি কাছ থেকে জানতে চাই, অনেকে এমনটা করেন কিন্তু সেটা নয়, এটা নন পেয়েবল নয়। আপনি উপযুক্ত সম্মান দক্ষিণা দিয়ে সঠিক স্লটে দিদির সাথে অনলাইনে কনসালটেশন নিতে পারবেন, সেই সুযোগটা আপনার কাছে থাকছে। আর কি সুযোগ থাকছে, কলকাতার চেম্বার কিন্তু আপনাদের জন্য আবার ওপেন হয়ে যাচ্ছে, কারণ পুজোর মরশুম শেষ, এরপরে দিদি আবার কলকাতা আপনাদের জন্য চেম্বার করবেন। বারাসাত, হাওড়া, পাশাপাশি গড়িয়াহাট, এই তিনটে জায়গায় চেম্বার থাকে। প্রত্যেক শুক্রবার দিদি গড়িয়াহাটে চেম্বার করেন, দিদি গড়িয়াহাট চেম্বার করবেন, বারাসাত এবং হাওড়াতেও চেম্বার রয়েছে। আর একদম পুজোর পরেই কিন্তু আসানসোল, দুর্গাপুরে চেম্বার থাকছে, কাঁথি, খড়গপুর, তমলুক, বহরমপুর, কৃষ্ণনগর, এই প্রত্যেকটা জায়গায় চেম্বার রয়েছে। আপনারা অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন, এবং যেখানে সুইটেবল সেখানে আপনি স্লট বুক করে নিন দিদির সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর অনলাইন কনসালটেশন তো দিদি থাকছে অবশ্যই। দেখো আমরা কি ভুল করি, আমরা বিয়েতে প্রচুর লাখ লাখ টাকা খরচা করে ফেলছি একদম, কিন্তু একটা মেয়েকে যদি আমি আগাম হরোস্কোপটা বিচার করি, করিয়ে সব ঠিকঠাক করে নিই, তাহলে কিন্তু এই এত টাকা খরচা করে শেষমেশ আমাদের এই দৃশ্য দেখতে হয় না, মেয়েটা আমার সামনে কেঁদে বেড়াচ্ছে, সে সংসার করতে পারছে না, এই দৃশ্য বড় মারাত্মক। আর আজকাল সবার একটি মেয়ে, একটি মেয়ের যদি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তখন মা বাবার মানসিক অবস্থা কতটা খারাপ। কিন্তু আমি বলবো এর জন্য মা বাবারাই দায়ী, কারণ তারা ভুল করে ফেলে, একটিমাত্র ভুল তার সারা জীবনটাই নষ্ট হয়ে গেল, এটা তো কাম্য নয়। বরং আগে এটা দেখিয়ে এটাকে রেক্টিফিকেশন করে নিন। আপনার অত লাখ লাখ টাকার যেখানে চলে যাবে সেখানে আপনি কিছু সামথিং খরচা করে আপনি করবেন না, এই আজকে এই মা বলেই দিলাম পরবর্তীকালে এনাকে ভুগতে হবে, এটা বড় দুঃখের জায়গা। এখনো ওনার হাতে সময় আছে, উনি যদি পারে এটাকে রেক্টিফিকেশন করে নেওয়া উচিত। একদম, ওনার হাতে সময় আছে এবং উনি নিশ্চয়ই সেটা করবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে দেখি। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, আছেন কি আমাদের সঙ্গে? শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি যদি রেসপন্স করেন তাহলে আমরা শুনতে পাবো। হ্যালো, হ্যালো, নমস্কার, না কোনো কারণে শুনতে পাচ্ছি না, যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হতে পারে বা কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে। একবার আপনাকে বলবো, আপনি পরবর্তী সময় চেষ্টা করতে পারেন যদি সরাসরি কথা বলতে চান। আর যারা অনুষ্ঠান দেখছেন তাদের একটা প্রবণতা থাকে কি, সরাসরি কথা না বললে বোধহয় দিদির কাছে আসা যাবে না, এমনটা কিন্তু নয়। আপনি কবে ফোনে লাইন পাবেন তার জন্য আপনি হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করে আছেন, তেমনটা করবেন না। প্রবলেম বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে দিদির পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং তার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করুন, কারণ হেল্পলাইনে ফোন করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন আর সেই অ্যাপয়েন্টমেন্টের জোরে আপনি কিন্তু দিদিকে দেখাতে পারবেন। কে আছেন এখন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যালো নমস্কার, আমি সল্টলেক থেকে বলছিলাম। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, এই সাউন্ডে কোনো গন্ডগোল, হ্যাঁ কারণ শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো, হ্যালো নমস্কার, আমি সল্টলেক থেকে বলছিলাম। হ্যালো, হ্যালো, হ্যালো,
না শোনা যাচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, পরবর্তী সময় আমি আরেকবার চেষ্টা করতে বলবো আপনাদেরকে। আমি যে জায়গাটাতে ছিলাম দিদি, যে এই সময়ে যারা যারা আপনার কাছে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কাজ নিয়ে, তারা কিভাবে এবং কোন কোন ক্ষেত্রের কাজ কিন্তু আগামী দীপান্বিতা অমাবস্যা? দেখো সবচাইতে বড় কথা কি জানো, দীপান্বিতা অমাবস্যাটা এমনই একটা অমাবস্যা, এই সময় প্রচুর কাজ হবে, প্রচুর সর্বদিক থেকে যত রকমের কাজ আছে, সবচাইতে বেশি এই কাজগুলো অর্থের এমন কিছু জিনিস আছে যেগুলো প্রয়োগ করলে আর্থিক দিকটা ভালো হয়। বেশ, রান্নাঘরে এমন একটা জিনিস আছে প্রয়োগ করলে পরে সারা জীবন চাল ডাল রান্নাঘরে অন্যের অভাব হয় না। আচ্ছা, হ্যাঁ, আবার এমন প্রয়োগ আছে যেটা করলে পরে কি হয়, এই যে ছেলে মেয়েগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, তারা তো ম্যাচিওর্ড নয়, কাজে সেই জন্য তারা ভুলটা করেও ফেলে, তাহলে সেই জায়গা থেকে তাকে নিয়ে আসা, সেই মেয়েটি বুঝতে পারলো না এমন একটি ছেলের সঙ্গে প্রেম করে ফেললো, আবার সেই ছেলেটি বুঝতে পারলো মেয়েটি ছেলেটি বুঝতে পারলো না, এরকম হয়, কাজে সেখান থেকে তাদের কিন্তু বের করে আনা যায়, এনে তাদের আবার পড়াশোনার জায়গাটায় ফিরিয়ে দেওয়া যায়। আর এতে করে কি হয় জানো, অনেক মেয়েদেরই পড়াশোনা নষ্ট হয়ে যায়, তারা পড়াশোনা এত তুখার, কিন্তু কি হলো আমি দেখেছি আমার চোখের সামনে, পড়াশোনা এত ভালো কি বলবো, পড়ার আগে না একবার একটু বইটা দেখেই পড়াটা গড়গড় করে বলে দিচ্ছে, এই এরকম ব্রেইনি, অথচ তার বন্ধুরা ডাক্তারি পড়লো কত কিছু হলো, সে আর কিছুই করতে পারলো না, একটা অগা মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে জীবনটা বরবাদ করে ফেললো মেয়েটি, সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, তাহলে আজকে সেই মেয়েটি, অথচ তার বাবা মার পয়সার কিন্তু অভাব নেই, বাবা মা কিছুতেই পারলো না মেয়েটিকে ওখান থেকে ফেরাতে। দেখি আমাদের সাথে ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সরলেখ থেকে বলছিলাম। আমি বলতেও পারিনি যে আপনারা, কারণ আমার তো পরিচিত, আমি তো বলতে পারি না, আপনারা চেষ্টা করুন কিছু করুন, সেই কারণে আজকে দেখো সেই মেয়েটি পুরোটাই বরবাদ হয়ে গেল, সে তো আর ফিরতে পারলো না, কাজেই সেই জন্য এই জায়গাগুলোকে দেখতে হয় যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কীভাবে নষ্ট হয়ে যায়। আমি একটি ছেলেকে দেখেছি, আমাদের বাড়ির পাড়া থেকে পরের পাড়ায় থাকে, সবাই জানে ওই ছেলেটি বিশাল জায়গায় চলে যাবে, পড়াশোনা এত ভালো রেজাল্ট করেছিল, যাহাতক সে কলেজে গেল, এমন একটি প্রেম করলো, আজকে তাকে টিউশনি করে দিন যাপন করতে হচ্ছে, মানে পুরো উজ্জ্বল ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেল। তা সেই জন্য এগুলোর প্রতি মা বাবাদের নজর রাখতে হবে, কারণ প্রথমেই তাদের হরোস্কোপগুলোকে ঠিক করে নিন, এত টাকা খরচা করে একটা ছেলের, যে ছেলেটা ভালো জায়গায় পৌঁছবার কথা, যে মেয়েটা ভালো জায়গায় পৌঁছবার কথা, সে উল্টো জায়গায় পৌঁছে যাচ্ছে, কখনোই এটা কাম্য না, এটা তো কাম্য নয়। কাজেই এগুলোর জন্য এই যে অমাবস্যাটা দারুণ কাজের। দেখি আরেকজন আমাদের সাথে ফোনে আছেন, চেষ্টা করি কথা বলার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার মেয়ের ব্যাপারে, আপনার কাছে আমরা 2017 সালে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দীপান্বিতা অমাবস্যার আগে গেছিলাম, আপনি আমার মেয়েকে একটা পত্রিকা দিয়েছিলেন, পড়াশোনা টাবল চাচ্ছিল, তা আমি এখন বিএস ফার্স্ট ইয়ার পড়ছি, তখন মেয়ের পড়াশোনাটা একটু হয়েছিল, আপনার প্রতিকার নিয়ে মেয়ে ঠিকঠাক পড়াশোনা করে এবার রেজাল্ট ভালো হয়েছে, পড়ছে, এবার এবার কি নিয়ে পড়লে মানে কতটা কি হবে রেজাল্টটা, বা কি হবে মেয়ে গাইডেন্সটা পাবে একটু, সেজন্য মেয়ের সমস্যা কিছু আছে কিনা আপনার, সেই নিয়ে একটু। হ্যাঁ বলুন তাহলে। খুব ভালো, খুব ভালো খবর, বলুন মেয়ে ডেট অফ বার্থ বলুন, ডিটেলসটা বলুন। 20 এপ্রিল 2003। কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতে আমি একটা একটা করে বলবো, আপনি আমাকে উত্তর করবেন। একটু ধরে থাকুন। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি ওর হরোস্কোপের মধ্যে, হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এরকম ছক, দ্বিতীয় নম্বর কথা ও মাকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ বাবাকেও ভালোবাসে কিন্তু মায়ের প্রতি বেশি আস্থা ওর, এবং আপনি জানতে চাইছেন ওর ক্যারিয়ার নিয়ে, তাই তো? হ্যালো, হ্যাঁ, এইবার ক্যারিয়ারের জায়গাটা আপনাকে আমি বলে দিচ্ছি, ওর কিন্তু চাকরি অবশ্যই হবে,
কিন্তু সেক্ষেত্রে আপনাকে আগে থাকতে, কারণ ওর কর্মকারক গ্রহ হলো নিচস্থ, দুর্বল অবস্থায়, জিরো পাওয়ারে। দেখবেন ও একটু ঘুমিয়ে থাকে, যখন ঘুমায় পড়াশোনা করে, কিন্তু যখন ঘুমিয়ে থাকে আর উঠতে চায় না। ভুল না ঠিক? হ্যাঁ, রাত জেগে পড়ে ভোরে দিকে ঘুমায়। হ্যাঁ, সারা রাত জেগে পড়ে ভোরে বেলা ঘুমায়। বুঝতে পারছি না, রাত জেগে পড়ে 4টা অবধি, তাও 4টার পর 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় বলছে। ঠিক, তাহলে ঠিক আছে। তাহলে এই জন্য আপনি কর্মের জায়গাটা একটু ঠিক করে নেবেন, এবং ও খুব হাই অ্যাম্বিশনের মেয়ে। হ্যাঁ, এবং ওর যেরকম ধরনের ও চাকরি চাইবে, সেই রকম ওর মনোমত চাকরি হতে দেবে না, কারণ হরোস্কোপের মধ্যে ছন্ন ছাড়া যোগ, অঙ্গারক যোগ হয়ে আছে। হ্যাঁ, কর্মপতি অঙ্গারক যোগে আক্রান্ত। একটি মেয়ে দেখতে সুন্দর, কিন্তু তার ভালো জায়গায় বিয়ে হলো না। একটি মেয়ে কোয়ালিফাইড, তার ভালো চাকরি হলো না। আমি নিজে নিজে আমার কাছে একজন এসেছিল, একটি মেয়ে, সে এমএসসিতে গোল্ড মেডেলিস্ট, অথচ আমি বললাম তোমার চাকরির জায়গাটা খারাপ আর বিয়ের জায়গাটা খারাপ, তুমি তো পড়াশোনায় মারাত্মক। তখন চোখ দিয়ে টসটস করে জল পড়লো। জানেন দিদি, আমি একসঙ্গে আমার কয়েকটা বন্ধু আর আমি পরীক্ষা দিলাম, আমার বন্ধুদের চাকরি হলো, আমার হলো না। এটা কত বড় প্যাথেটিক বলছে, আপনি যা বলেছেন একদম ঠিক। এবার বিয়েটাও হলো, কিন্তু স্বামীটি ভালো হলো না আমার। তাহলে কোথায় সেই মেয়েটি গিয়ে দাঁড়াবে? এটি যদি আগে করা থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা আসতো না। কাজে এই জন্য আপনার মেয়ের যখন ভালো জায়গায় পৌঁছবার জায়গা রয়েছে, এবং ও চায়, ওর মানে মানসিকতাটাও তাই যে জীবনে বড় হব, বড় কিছু হাইফাই ব্যাপার, কাজে সেই জায়গাটা আপনি আগাম ঠিক করবেন। এবং ও খুব টেনশান করে, টেনশান অস্থিরতা এগুলোর মধ্যে কাজ করে, যেটা আপনারা বুঝতে পারেন না। কাজেই আপনি ইমিডিয়েট এই মেয়েটি ভালো জায়গায় যখন পৌঁছবার জায়গা রয়েছে, অথচ একটু খারাপ, সেই জায়গাটা ঠিক করে নিন। কারণ কর্মকারক গ্রহ যদি ছন্ন ছাড়া যোগে থাকে, দুর্বল থাকে, একটা দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিলে পড়ে যাবে, আর না সবল মানুষকে থাপ্পড় দিন ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এগুলো বুঝে নিতে হয়। কাজেই সেই জন্য আপনি ইমিডিয়েট এই অঙ্গারক যোগটা ঠিক করে নিন, ঠিক করলেই আপনার মেয়ে দারুণ জায়গায় পৌঁছে যাবে। জান একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবং যেটা আপনি বললেন না, যে আপনি এর আগে ও পড়াশোনা কি করতে চাইছিল না, বা পড়াশোনার জায়গাটাতে একটা সমস্যা ছিল, আপনি তখন একবার দিদির কাছে এসেছিলেন, দিদির কাউন্সিলিং নিয়ে আপনি এগিয়েছেন, পড়াশোনার জায়গা তো ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, সেই জায়গাতে কোনো সমস্যা নেই। কর্ম এবার আপনি জানতে চান, কেরিয়ার, মেয়ের কেরিয়ারটা এবার তৈরি করতে হবে, খুব স্বাভাবিক। এডুকেশনের জায়গায় গিয়েছিলেন, এডুকেশনের বিষয়টা দিদি কাউন্সিলিং করে দিয়েছেন, এখন সেটা সেট। এবার আপনাকে কর্মের জায়গা দেখতে হবে। কর্মের জায়গাতেও যদি মেয়েকে একই রকমভাবে আপনি সফল করতে চান, যে জায়গাগুলোর সমস্যার কথা দিদি আগাম ইঙ্গিত দিয়ে দিলেন, বলে দিলেন, সেই জায়গাগুলোর প্রতি একটু যত্নবান হন, দেখিয়ে নিন। চাইলে সরাসরি আপনি চেম্বারও আসতে পারেন, আপনি কলকাতা থেকে ফোন করছেন, কলকাতার মধ্যে তো প্রত্যেক শুক্রবার দিদি গড়িয়াহাটে চেম্বার করেন, আগামী শুক্রবারও দিদি গড়িয়াহাটে চেম্বার করবেন, আপনি সেখানে আসতে পারেন। আর কি করতে পারেন, আপনি হাওড়া অথবা বারাসাতেও যোগাযোগ করতে পারেন। আপনি না, আরও অনেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে এটা বলার, কলকাতার মধ্যে গড়িয়াহাট, হাওড়া এবং বারাসত, এই তিনটে জায়গাতে দিদি রেগুলার চেম্বার করছেন। পুজোর পর এই যে সময়টা, তাতে সামনে কিন্তু বহরমপুর, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, চেম্বার রয়েছে কাঁথি, তমলুক, খড়গপুর, মেদিনীপুরে, আসানসোল এবং দুর্গাপুরেও থাকছে চেম্বার। আপনারা সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনলাইন কনসালটেশন আজকে 4টে থেকে পেয়ে যাবেন, আজকেও বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা অনলাইন কনসালটেশনে, যারা করতে চাইছেন চটপট যোগাযোগ করে নিন। দিদিকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন, পরের অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।